সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। রেসারেসি করতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির, অন্যদিকে গুরুতর জখম অপর এক। ঘটনাটি ঘটেছে আজ গোঘাট থানার অন্তর্গত ভাদুর শিবতলা সংলগ্ন এলাকায়। জানা গেছে একটি ট্রাক্টর এবং অপর একটি অজানা গাড়ি রেসারেসি করতে গিয়ে নাকি এই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম দুজনকে স্থানীয় মানুষজন এবং গোঘাট থানার পুলিশ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। দেখুন বিস্তারিত। দেখুন, এখানে গাড়িগুলো প্রতিদিন ভীষণ স্পিডে যায়, আর যারা গাড়িগুলো চালায় মানে একদম বাচ্চা বাচ্চা ছেলেরা, যাদের 18 বছর হয়নি। আজকেও সেম যাচ্ছিল, ঠিক আছে, এত স্পিডে যায়। আজকেও সেম বালি নিয়ে, এখানে যে খাদগুলো চলে, খাদের দৌড়াত্ম বিশাল, এই বালি নিয়ে যাচ্ছিল। যেতে যেতে এখানে সামনে কোনো একটা গাড়ি আসছিল, দেখে এত গাড়িটা স্পিডে ছিল, কন্ট্রোল করতে পারিনি, ওই জায়গাটায় মানে সঙ্গে সঙ্গেই একদম ঢুকে যায় ভিতরে। আর তারপরেই আমরা এসে ছুটোছুটি করে এসে দেখি যে দুজন, একজন বালির ভিতরে চাপা পড়ে রয়েছে, আর একজন মানে পাগলো তার দেখা যাচ্ছে, যার ড্রাইভারের। তারপর যা হোক করে আমরা উদ্ধার করি, আর বাদবাকি জন লাফিয়ে দিয়ে দিয়েছিল। তারপর তাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে কজন আছে, তারা বলতে পারেনি যে কজন ছিল। তারপর এখন পর্যন্ত দেখে পুলিশ প্রায় আধ ঘন্টা বাদ এলো, কিন্তু আধ ঘন্টার বেশি তারপরে এলো। আর তারপরে আমরা যখন অ্যাম্বুলেন্স রেখেছি, অ্যাম্বুলেন্সও আধ ঘন্টা লেট হয়ে গেল, তার জন্য একজন কিন্তু মারা গেল। কিছুক্ষণ মানে বেঁচে ছিল, তারপর যদি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স চলে আসতো বেঁচে যেত, আর একজন মানে বেঁচে আছে, তাকে পাঠানো হয়েছে। এই জায়গাটার নাম ভাদুর শিবতলা। ওটা বালির গাড়ি, বিরিয়ানি বালি ডাকটা ছিল শেখ নাসিম আলী। ওই কুলকি কুড়েলা, এখানে জামাই, একজন জামাই, আর ওই দিকেরই গাড়ি। ঘটনাটা আমরা এখানেই ছিলাম, এসে দেখলাম যে গাড়িটা পাল্টি হয়ে গেছে। দিয়ে ছজন ছিল, তার মধ্যে চারজন লাফিয়ে পড়েছিল, দুজন চাপা পড়ে গেছিল। দিয়ে তাদেরকে কোনো রকমে ফিরে ফাঁড়ে বার করা হয়েছে। দিয়ে একজনকে বার করতে একটু লেট হয়ে গেছিলো, দিয়ে সে এখানেই স্পট ডেট হয়ে গেছে দেখলাম। আর একজন ঢুকঢুক করছে, তাকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে। এই জায়গাটা প্রায় অ্যাক্সিডেন্ট। এই জায়গাটা টার্নিং এমনি, আর সবসময় স্পিডে গাড়ি চালাই। প্রতিবাদ করলেও কেউ মানে না। আমার নাম শেখ রজব আলী, আমার এইখানেই বাড়ি। এটা ভাদুর উত্তরপাড়া ছোট শিবতলা। হয়েছিল বলতে আমরা আমি ঠিক মানে ওই যে ওই 10-15 আছি, হঠাৎ একটা আওয়াজ উঠলো। উঠার পরে দেখলুম বলছে গাড়ি উল্টে গেছে, গাড়ি উল্টে গেছে বলতে এসে দেখলুম যে একজনের যে ড্রাইভার সম্ভবত, তার পাটা দেখা যাচ্ছে বালিতে, তারপর সবটাই চাপা আছে। তাকে কোনো রকমে বালিগুলো সরি সরি অল্প জায়গার মধ্যে বালিটা আছে, সরি সরি কোনো রকমে দেখলুম যে প্রায় মরমর আমরা ফেলে মরে গেছে। কিন্তু তারপরে ট্রাই করে দিলাম, না বেঁচে আছে। ওকে নিয়ে আমরা ছাতে শুয়ে, আরও যে ডালাতে যার ছেলেগুলো ছেলে ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ আর কেউ আছে, বললো যে না আর কেউ নাই, আর কেউ নাই। এরকম বলতে বলতে আমাদেরই আরেকজন ছেলে একটা ব্যাগ কুড়িয়ে পেলো, সে ব্যাগটাকে ইয়ে করে ওর কী মনে হলো যেন কিছু আছে, সে হাতে সাথে সাথে তার যে মারা গেছে তার জুতোটা পেলো। সেই জুতো পেয়ে তাকে এবারে তোলা হলো, কিন্তু কোনো মতে আমরা পারলাম না। আবার আমরা ট্রাক্টর দেখে ইতিমধ্যে আমরা চারিদিকে ফোন করে দিয়েছি, থানাতে অ্যাম্বুলেন্স সব ফোন করে দিয়েছি, কিন্তু তারপর ওই ট্রাক্টর আমরা এখানে স্থানীয় ট্রাক্টর দেখে ডাড়াকে সজাগ করার পর যখন তুললাম তখনও বেঁচেছিলো, কিন্তু অ্যাম্বুলেন্স বা প্রশাসন থেকে আসতে বহুক্ষণ লেট হওয়াতে এ কিন্তু মারা গেল। ট্রাক্টরটা কোন দিক থেকে আসছিল? ট্রাক্টরটা আসছিলো খাদ থেকে, এবারে মানে আরামবাগের মুখে যাচ্ছে। না আমরা এখানে তো নয়, যেটা বলছে নাকি কুলকি বা কুড়েলা এইসব জায়গা। হ্যাঁ, আমার নাম তারকনাথ গড়াই, এটা ভাদুর ছোট শিবতলা। নাম হচ্ছে অভি মান্ডি,
আর বাড়ি হয়েছে কুলকি, বয়স হচ্ছে 20 বছর। ও আজকে আহত যেটা হয়েছে ওনার নামে হচ্ছে অভিমানজি, ওনার নাম আমি ঠিক বলতে পারছি না, ওটা ও আমাদের পাশের পাড়া, ওনার বাড়ি হচ্ছে অনেক দূরে, তো এইখানে ওনার মানে শ্বশুর বাড়ি ওইখানে থাকতেন, তো সেটা আমি কিছু বলতে পারছি না। দুজনেই কি করতো পেশায়? ওই ডাক্তারি চালাতো। ডাক্তারি চালাতো, হ্যাঁ। সেটা বলতে পারছি না, আমরা বাড়িতে ছিলাম, আমাদেরকে ফোন করে ডাকা হয়েছে, আমরা সোজা ডাইরেক্ট হসপিটালে, হ্যাঁ পুলিশে আমাদেরকে খবর দিয়েছে। ওটা হয়তো বলতে পারছি না, তবে ডাক্তার চালাছিল এইটুকু জানি, ডাক্তার ওটা বলতে পারছি না। আপনার নাম কি? গুরুচরণ মুর্মু। এটা রানিং আসছিল তো, আসার পর মানে একটা গতিতে আসছিল গাড়িটা, মানে গাড়ি রাখতে পারে সিঙ্গেল ব্রেক ছিল, একদম ব্রেক মারতে গাড়িটা সুতরাং হয়েছে, বুঝে গেল। এই হিসাবে আর কিছু বলতে পারছি। কি কি ছিল, কি গাড়ি ছিল? একটা ছিল, তারপর তোমার ফুল লোড ছিল, চার পাঁচজন ছিল, দুজনকে পেয়েছে, বাকি চারজন লোককে দেখতে পাওয়া যায়, পালিয়ে গেছে। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।